ভালো আর থাকতে দিচ্ছে কে? সেসব ঘটনা ঘটে গেল, তুই ছিলি না সামাল দিতে দিতে আমার অবস্থা কি আর বলবো। হ্যাঁ মা, আমি সব কিছু শুনেছি। আমি ছিলাম না তাতে কি হয়েছে? তুমি তো ছিলে। আমি বুঝতে পারছি না তুমি থাকা সত্ত্বেও কখন কিভাবে এই সব ঘটনাগুলো ঘটলো। কি আর বলবো নবাব, সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেই পরিস্থিতি নিয়ে বড়ই বিভ্রান্ত। কেন যেন আমার মনে হচ্ছে যে সব কিছুর ওপর থেকে আমার নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলছি রে নবাব। মা মা, তুমি এইভাবে বলো না। বিপদ যা হওয়ার তা কেটে গেছে, তুমি এ নিয়ে আর চিন্তা করো না। চিন্তা তো এসেই যায়, স্বাভাবিক। তুই বিশ্বাস কর, আমার বৃষ্টি দিদিমা যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মরণাপন্ন অবস্থায় শুয়েছিল, আর আমার দাদা ভাই ফাগুন বিনা অপরাধে জেলে দিন কাটাচ্ছিল, নিজেকে যে কি অসহায় বোধ হচ্ছিল আমার, কি বলবো তোকে, কি অসহায় অবস্থা। মা মা, তুমি অত ভেবো না তো, তোমার শরীর খারাপ করবে। আর আমি যখন এসে পড়েছি, আমি তোমার পাশে থাকবো, আমি সব কিছু সামাল দেব। তো দিদি নবাব, তো ভাব নাকি অত সহজে তাড়িয়ে দেওয়া যায় বল? যায় না। আচ্ছা নবাব, তুই কি বুঝতে পারছিস কি ঘটনা ঘটতে চলেছিল? না তো মা, সরাসরি জমিদার বাড়ির মানুষের জানের ওপর হামলা করা হয়েছিল। হ্যাঁ, হামলা করা হয়েছিল। আমি এখন বেশ বুঝতে পারছি কারা এই ঘটনা ঘটিয়েছে। ওই ভাঙারি রমজান আর রজত এই চক্রান্তের মূল হোতা। আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওই চক্রান্তের মূল হোতাদেরকে আমি এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার এই দুহাত আমি রক্তে রঞ্জিত করে ফেলি। নবাব, শান্ত থাকার চেষ্টা কর। আমি বহু চিন্তা ভাবনা করছি। অঙ্ক মেলাবার চেষ্টা করছি, বুঝেছিস? আমার কেমন ধারণা, আমাদের আমাদের চোখের আড়ালে কেউ কলকাঠি নাড়ছে। কারা নাড়ছে আমি আন্দাজ তো করছি। তুমি কি বলছো মা? রমজান আর রজত ছাড়া আর কেউ আছে যারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? এক দল তো আগুন নিয়ে খেলছে, আরেক দল আর করে উঠতে পারছে না যে আগুন নিয়ে খেললে জীবন নাশেরও ঝুঁকি থাকে। সে কথাটা ওরা ভুলে গেছে।